মনজুর ইলাহির একটি টকশোর বক্তব্য দেখে বোঝা যাচ্ছে উনি ইন্টারফেথে কুফুরি মতবাদে বিশ্বাসী। অনেকে ওনাকে তাকফিরে করেছেন, এ বিষয়ে বক্তব্য ক্লিয়ার করবেন। ডক্টর মোহাম্মদ মনজুর ইলাহি বর্তমান সময়ের একজন শ্রেষ্ঠ আলেমে দ্বীন, যার কাছে আমি মনে করি বাংলাদেশে যদি না হতো তিনি, তার একটা আলাদা সম্মান বোধ হয় ওখানে আলাদাভাবে গড়ে উঠতো, এরকম মর্যাদাবান তিনি। একদিকে তিনি কিতাব কোরআন বুঝেন, হাদিস বুঝেন, ফিকহে মাসালা বুঝেন, কোনটা হক না হক সেটা বুঝেন, এবং হেকমতের সাথে কথাগুলি বলার অধিকার তিনি রাখেন, সুন্দরভাবে গুছিয়ে বলেন। এরকম একজন ব্যক্তিত্ব হাজারে বা লাখেও পাওয়া যাবে না। তিনি ইন্টারফেথের কুফুরি মতবাদে বিশ্বাসী এটা আপনি ধারণা করে নিচ্ছেন, তিনি সেটা কখনও বিশ্বাস করেন না। তিনি স্পষ্ট করেছেন বিভিন্ন বক্তব্যে, একজন মানুষ যখন তার বক্তব্য দিয়ে তার আগের কথাকে স্পষ্ট করে, তখন সেটাকে তার পিছনে লেগে থাকা, এটা হচ্ছে যাদের অন্তরে মরদ আছে, অন্তরের মধ্যে যাদের রোগ আছে, তারাই শুধুমাত্র সেটা করতে পারে। কোনো ইমানদার মানুষ এটা করতে পারে না। ইমানদার একজন মানুষের তা যখন তার বক্তব্য স্পষ্ট করে দেয়, তখন আর পিছনের দিকে তাকানো যে এটা হক, এটা স্পষ্ট নেই। ইন্টারভিউতে তিনি বিশ্বাসী নয়, তার সাথে আমারও আলোচনা হয়েছে, কখনো নয়, বিশ্বাস হতেই পারে না। মদিনা ইউনিভার্সিটির যারা মানহাজি বিশ্বাসী তারা কেউ এই জাতীয় ইন্টারভিউতে বিশ্বাস করে না। তবে ইন্টারভিউতের দুইটা অর্থ আছে, এটাও জানে রাখুন। ইন্টারফেথ অর্থ হলো সব ধর্মের সব বিশ্বাসকে এক জগা খিচুড়ি করা, এটা যেমন কুফুরি এতে কোনো সন্দেহ নেই, এবং অনুরূপভাবে যে সকল ধর্ম সত্য এই জাতীয় বিশ্বাস করা, এটাও কুফুরি। সকল ধর্মের মধ্যে ভালো আছে এই সেখান থেকে কিছু নিতে হবে, এটাও কুফুরি। ইসলামই একমাত্র হক, বাকিগুলো সব বাতিল, এটা বিশ্বাস করতে হবে প্রত্যেকটি মানুষের। তো একটা হচ্ছে মানুষ শান্তিপূর্ণ সহ অবস্থান, অথবা একই দেশে যখন অন্যান্য ধর্মের লোকেরা থাকে তাদের সাথে আমাদের আচরণ কী হবে, আচরণবিধি, এটাকে টেনে নিয়ে ইন্টারফেথ বিশ্বাসী এরকম মেনে নিয়ে, এটা জায়েজ নেই। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মদিনায় ছিলেন, সেই মদিনায় ইহুদিরাও ছিল। শেষ পর্যন্ত ইহুদিরা যদি ষড়যন্ত্র না করতে তাদেরকে বেরো করতেন না, ষড়যন্ত্র করেছে তারা, তাদের অঙ্গীকার ভঙ্গ করেছে রাসূলের সাথে কৃত, এই জন্য তারা সেখান থেকে বের হতে হয়েছে। আর তা যার এরকম যারাই এরকম অঙ্গীকার ভঙ্গ করে তাদের সাথে কোনো রকমের কোনো চুক্তি কোনো রকমের কোনো কিছু মানার কোনো সুযোগ নেই তাদের সাথে, এটা আপনি আমরা সবাই বুঝি। এটা তো আমাদের দেশে যারা আছে, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান বা অন্যান্য যারা আছে, আমরা এই দেশে সহ অবস্থানে বিশ্বাসী। সহ অবস্থান হতে অবস্থান করছে তারা, আমরাও আছি। একে অপরের বিরুদ্ধে হানাহানি মারামারি লাগিয়ে রাখা জায়েজ নেই। তাদের মধ্যে যারা আমাদের বিরুদ্ধে যুদ্ধাঙ্গদেহী মনোভাবে থাকবে, তাদের আমাদের দায়িত্ব হবে তাদের ব্যাপারটি প্রশাসনের নজরে নিয়ে যাওয়া, তারা যেন এটা যথাযথ ব্যবস্থা নেয়। আর কখনো যুদ্ধ লাগলে, যুদ্ধের মধ্যে যুদ্ধ অবস্থা থাকে, তখন শুধুমাত্র তাদেরকে শরীয়ত অনুমোদিত পদ্ধতিতে হত্যা করা যায় হবে। এর আগ পর্যন্ত এদেরকে সহ অবস্থানে আমাদেরকে মেনে নিতেই হবে যে এরা এদেশের নাগরিক হিসাবে তারা সুন্দরভাবে অবস্থান, তাদের যান এবং মালের নিরাপত্তা নিয়ে থাকার অধিকার তারা সংরক্ষণ করে। তো এই জিনিসগুলো অবশ্যই বিশ্বাস করতে হবে, এটা যে এটা সত্য। কিন্তু এর অর্থ এই নয় যে তুমি আমার কোনো একটা কথা, অর্থাৎ হিন্দুর কোনো একটা কথা মুসলিম মেনে নিবে, মুসলিমের কথা কোনো একটা কথা হিন্দুকে দিয়ে দিবে, এই জাতীয় জিনিস ইসলাম কখনো বলে না। অন্য ধর্মের লোকেরা আমার থেকে ভালো জিনিসটা নিতে পারে, কিন্তু আমার ধর্মে সবই ভালো, আমার দিনের সবই ভালো, আমারটা ধর্ম না, আমারটা দিন, ইসলাম দিন, তো ইসলামের সবই ভালো। ইসলাম থেকে কেউ যদি কোনো নিয়ে তার জীবন গড়ে, আমার তাকে বাধা দিতে পারি না, কিন্তু আমি অন্য কোনো দিনের কোনো অংশ নিতে পারি না। এর অর্থ এই নয় যে আমি এটা আগেও বলেছি, তাদের সাথে শান্তিপূর্ণ সহাবস্থান হবে না। শান্তিপূর্ণ সহাবস্থান থাকবে এবং কি তাদের সাথে কথা হবে, তারা যদি কোনো প্রতিষ্ঠানে চাকরি করে সেই প্রতিষ্ঠানে আপনিও চাকরি করতে পারবেন, কোনো নিষেধ নেই। তারা যদি কোনো আপনার উপরস্থ কোনো কাজ দায়িত্ব থাকে তাদের অধীনে চাকরিও করা যাবে, অর্থাৎ সেই প্রতিষ্ঠানে চাকরিও করা যাবে, আপনার চাকরি হালাল হলেই হলো। যেমন সাহাবায়ে কেরাম ইহুদিদের অনেক চাকরি করতেন, অনেক কর্মকাণ্ডে চাকরি করতেন যেগুলো হালাল, সেগুলো তারা চাকরি করেছেন। তো এটার বিরোধিতা যেন কেউ না যায়। আরেকটি জিনিস, তাদের সাথে ধর্মীয় আলোচনাও করা যাবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাইতুল মিদরাসে গিয়েছেন, সেখানে ইহুদিদের ধর্ম দিনের বিষয়টি আলোচনা করেছেন, তবে ইসলামের শ্রেষ্ঠত্ব তুলে ধরার মাধ্যমে সেটা করতে হবে।
কোনোভাবেই যেন এটা বোঝা না যায় যে তাদের কোনো হক আছে বা তাদের কোনো সত্য কথা আছে, তাদেরগুলি সত্য, এটা কোনোভাবেই যেন বোঝা না যায়। কারণ আল ইসলামুল হক কুনুল কুফরু বাতিল, এটা সত্য কথা, ইসলাম হক, কুফুরি সবগুলি বাতিল, আর ইসলাম ছাড়া বাকি সবগুলি কুফুরি। সুতরাং সেখান থেকে আমার নেয়ার মতো কোনো কিছু নেই এবং আমার ছাড়া, আমার দিনের কোনো সামান্য অংশ তোমার ছাড়ার আমার সুযোগ নেই। এর অর্থ হচ্ছে তাদের সাথে হেওয়ার যেটাকে বলা হয় বা তাদের সাথে কনভারসেশন চালিয়ে যেতে হবে যাতে করে তারা ইসলামের দিকে আসে। এটাই আল্লাহ তাআলা বলেছেন, ওয়াজাদিলুম বিল্লাতি হিয়া আহসান, উত্তম পদ্ধতি তাতে সে জিদাল করো, সেটা করা যাবে। তাই বলে তাদের উত্তম পদ্ধতির জিদালের করতে গিয়ে তাদের কোনো কিছু, আমাদের কোনো কিছু ছাড় দিব, তাদের কোনো কিছু গ্রহণ করবো বা তাদের কোনো কিছু ব্যাপারে নমনীয় দেখাবো, এটা ইসলাম জায়েজ মনে করেনি, এটাও তিনি করেননি। আমার যতটুকু বিশ্বাস তিনি সেটা করেননি এবং করবেনও না। এটা এক মদিনা ইউনিভার্সিটির একজন প্রথম ডক্টর বাংলাদেশের এবং শ্রেষ্ঠ একজন আলেম, আলেমি দিন, যার কাছ থেকে মানুষ দূর দূরান্ত থেকে শিখতে পারে, বাইরের লোকেরা যাকে ভালো করেই চিনে, যার গ্রন্থ আরব রাষ্ট্রগুলিতেও আছে, তারা সেখানে সেগুলো পড়ে, এরকম একজন ব্যক্তিত্ব নিয়ে আপনার যখন আপনাদের বোঝা যাচ্ছে, ধরে নেওয়া হচ্ছে, মনে করা হচ্ছে, এরকম কথাগুলি বলা আসলে কোনোভাবে জায়েজ না। স্পষ্টভাবে তিনি বিবৃতি জানিয়েছেন যে তিনি এই সমস্ত এই ইন্টারফেথে বিশ্বাসী নয়, সেহেতু সেখানে আপনি টেনে নিয়ে তাকে বিশ্বাসী মনে হচ্ছে বলাটা জায়েজ নেই। এটা ওদের কাজ, তথাকথিত খারেজদের কাজ, এটা তথাকথিত যারা আলেমদের মর্যাদা নিয়ে সিনেমি নিয়ে খেলে তাদের কাজ, এটা আলেমদের নিয়ে যারা বেহুদা হাসাহাসি করে এবং তাদের কর্ম, তাদেরকে তাদের ইজ্জত নিয়ে যারা আজেবাজে কথা বলে, এদের কাজ এটা। মনে রাখবেন এটা ওই সমস্ত লোকরাই করে যারা জাহেল পর্যায়ের, আলেম কোনোদিন এটা করতে পারে না। আলেমরা যদি তার কাছে স্পষ্ট অস্পষ্ট থাকে, স্পষ্ট চাইতে পারে যে এটার অস্পষ্ট ব্যাখ্যা কী। আমি যতটুকু জেনেছি তিনি বারবার ব্যাখ্যা দিয়েছেন বিশেষ বিষয়টা, যে ইন্টারফেথে বিশ্বাসী নন, এবং তিনি সেটা সেখানে একটা আলোচনা মজলিসে ছিলেন, সেখানে যে কোনো মানুষকে সেখানে নেওয়া হয় তিনি কিন্তু ঝগড়া করতে পারতেন না, কারণ প্রশ্নের ধরনে অনেক সময় মানুষকে বিব্রত অবস্থায় পড়তে হয়, এরকম কোনো অবস্থা হয়তো তার মধ্যে ছিল, বিব্রত অবস্থায় পড়েছিলেন। সেখানে আপনি যেভাবে বলছেন যে ইন্টারফেথে বিশ্বাসী, এটা আসলে একেবারে কুফুরি কথা, ইন্টারফেস কখনো ইসলামে ছিল না, কোনোভাবেই থাকবে না, এটা গ্রহণ করার কোনো বিষয় নেই, এবং তিনি সেটা করেনি। এবং যেটা আপনারা অনেকেই যেটা বলেছে যে তাকফির পর্যন্ত চলে গেছে, এর অর্থ হচ্ছে ধারণা করে তাকফির করা, সুবহানাল্লাহ। তাকফিরের কিছু শর্ত তো আছে, যদি একজন মানুষের কাছে পাওয়া যায় আপনি তাকে জিজ্ঞাসা করবেন তাওবিল আছে কি না, তার কোনো জাহাল আছে কি না, অথবা কোনো ভুল বুঝছে কি না, আপনি তাকে জিজ্ঞাসা করবেন, তা তাকফির পর্যন্ত চলে গেলে কেন? একজন নির্ধারিত নির্দিষ্ট করে তাকফির করার তো খারিজদের কাজ, এবং সেটাই তারা করেছে, সেটাই তারা করেছে, এবং সেটাই তারা করে তারা তাদের এরকম একজনের দোষে আবার সারা, একজন দোষ না, একজনের এই আলোচনা কেটে আবার সারা মদিনা ইউনিভার্সিটির লোকদের দোষের উপর দোষ চাপিয়ে দিয়েছে। কারণ তাদের কাজই হইল সহি আকিদার লোকদেরকে বিব্রত করা, তাদেরকে বিভিন্নভাবে সমালোচিত করা, এটা তাদের একটা চিন্তা চেতনা কাজ করে থাকে, কারণ তারা বিভ্রান্ত, পদভ্রষ্ট, খারেজি, যেখানে সেখানে তারা সমস্যা লাগিয়ে দিবে এটা পছন্দ করে, এর মাধ্যমে তারা নাকি ইসলামের খেদমত করতেছে, ইসলামের তারা বরবাদ করতে, ইসলামকে তারা সব দিক থেকে সমস্যায় ফেলছে, এটাই হচ্ছে আমরা বিশ্বাস করি। কারণ আমরা দেখতে পাচ্ছি তার বাস্তবতা হচ্ছে এটা, এ পর্যন্ত তারা যেখানে যেখানে গিয়ে সেখানে শুধু সমস্যায় তৈরি করেছে, ইসলামের কোনো উপকার তারা করতে পারেনি। আশা করি বিষয়টি আমরা বুঝতে পারি।